কৃষ্ণময়ী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? বক্সিং খেলার পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি ঘটনা? সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আবদুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। আল্লাহ,